Hello friends, today I have come again with my new traveling vlog. No, it's not a traveling vlog. So for the first time I have come to the face cam. আপনারা দেখতে পাচ্ছেন এখন বাইরে ঠিক কতটা কুয়াশা। আমরা চলে আসছি আপনাদের মাঝে সকাল সকাল, দেখুন একটু বাইরের পরিবেশটা। তো আজ আপনাদের সামনে কিছু কথা বলবো। কিছুদিন ধরে অনেকেই বলছে যে ভাই আইপি অ্যাড্রেসটা কি জিনিস। ভাই আইপি অ্যাড্রেসটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে যেটা আপনার কোনো একটা সিস্টেম বা কোনো একটা জিনিসকে অপারেট করতে পারে, বা তার একটা নিয়ম বা কোনো একটা জিনিসকে অপারেট করার নিয়ম বা রুলস বলতে পারেন আপনারা। যখন আমরা কোনো ডিভাইস ইউজ করি সেটাতে একটা প্রসেসর থাকে, তো যেটা আপনার পুরো ডিভাইসটাকে কভার করে, কন্ট্রোল করে। সো প্রত্যেকটা প্রসেসরের আর এক আলাদা আলাদা ভিন্ন ধরনের একটা আইপি অ্যাড্রেস থাকে, যেটা থ্রু আপনার ডিভাইসটা কোথা থেকে ইউজ হচ্ছে এবং কার দ্বারা ইউজ হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল কন্ট্রোলারদের হাতে থাকে। এবং ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে আপনি যে ডিভাইসটা ইউজ করছেন সেটা মানুষ জানতে পারে। তো আইপি অ্যাড্রেস খুবই ইউনিক জিনিস একটা ডিভাইসের ক্ষেত্রে, যেটা যখনই আপনার ফোন হারিয়ে যাবে, হারিয়ে যাওয়া যে কোনো ডিভাইসকে লোকেট করতে গেলে আইপি অ্যাড্রেসকে ট্র্যাক করতে হয়। তো আইপি অ্যাড্রেসের জন্য সবসময় আপনার এটা জানতে হবে যে একটা ডিভাইসে দুইটা আইপি অ্যাড্রেস থাকে, একটা লোকাল আইপি অ্যাড্রেস, অন্যটা ইন্টারন্যাশনাল আইপি অ্যাড্রেস। যেটা ইন্টারন্যাশনাল আইপি অ্যাড্রেস সেটা আপনি গুগল সার্চ করে পেয়ে যাবেন গুগল ক্রোমে। এই আইপি অ্যাড্রেসটা থ্রু ইন্টারনেট আইপি, দিস ইজ কল্ড ইন্টারনেট আইপি। সো ইন্টারনেট আইপি কখনও আপনার কারোর সাথে শেয়ার করা উচিত হবে না, কারণ কি আপনার ইন্টারনেট আইপি যেটা আছে এটাও একটা ইউনিক আইডেন্টিটি আপনার জন্য। সো ইন্টারনেট আইপি যেটা আপনার আমরা গুগল সার্চ করে পেয়ে যাই, এটা যদি আমরা কারোর সাথে শেয়ার করি বা কোনো একটা কারণে আমরা হয়তো কেউ জিজ্ঞাসা করলে আমরা হয়তো দিয়ে দিই অনেক সময়, তো এই ভুলটা করা যাবে না কখনোই। কারণ কি যখনই আপনি আপনার ইন্টারনেট আইপি দিয়ে দেবেন তখন আপনার লোকাল আইডি ফ্ল্যাশ হয়ে যায়। সো অনেক সময় দেখা যায় যে আমরা জিমেইল দিয়ে মানে খুবই রাফলি আমরা একটা কাজ করে থাকি, যখনই কোনো সাইটে এন্ট্রি করার দরকার পড়ে আমরা জিমেইলটা লগ ইন করে নিই, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই জিমেইল লগ ইনের কারণে আমাদের যে জিমেইলের যে ইনফরমেশানগুলো, যখন আমরা জিমেইল খুলি তখন দেখা যায় যে বার্থ আইডেন্টিটি বা নেম বা অনেক ইনফরমেশান লাইক আপনার অ্যাড্রেস বা আপনার অফিসিয়াল অ্যাড্রেস বা আপনি কী কাজ করেন, অনেক কিছুই আপনি দিয়ে রাখেন আপনার ইমেলের সাথে। তো এগুলো কখনোই করা উচিত নয় যে আপনি একটা সাইটে আপনার ইনফরমেশান দরকার বা কোনো কিছু ক্র্যাক ভার্সন বলুন বা আপনার কপিরাইট সিস্টেম বা যে কোনো সং বা যে কোনো ভিডিও, লাইক আপনি ইউটিউব থেকে ডাউনলোড করছেন না, কোনো একটা সাইট থেকে ভিডিও ডাউনলোড করছেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই সাইটের ওই ভিডিও বা ওই ফাইলটার সাথে কিছু র ফাইল বাইন্ড করা থাকে, যেটা আপনার ডিভাইসের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। সো যখনই আপনি আপনার গুগল দিয়ে বা জিমেইল দিয়ে সাইন ইন করছেন তখন কি হতে পারে, আপনার জিমেইলটা যে ইনফরমেশানটা আপনি যখন লগ ইন করবেন ইনফরমেশানটা ওদের আন্ডারে চলে যাবে, ওদের ডেটাবেজে চলে যাবে। এতে করে কি হবে, আপনার যত ইনফরমেশান এটা প্রত্যেকটা ম্যান টু ম্যান
এটা একটা ইউনিক আইডেন্টিটি, এটা ফ্ল্যাশ করে দেওয়া মানে আপনার আইডেন্টিটি অনেক সময় অনেক কোম্পানি হিউজ অ্যামাউন্ট অফ মানিতে বিক্রি করে দেয়। সো দে আর দ্য আইডেন্টিটি ক্র্যাকার। সো আই হোপ আপনারা সবাই বুঝেই গেছেন যে কেন ইন্টারনেট আইপি বা লোকাল আইপি যেটাই বলুন এটা শেয়ার করা যায় না, অথবা যে কোনো সাইটে আমরা ইচ্ছা করলে লগ ইন বা লগ আউট করতে পারি না। একবার অনেক সাইট আছে যেগুলোতে আপনি একবার লগ ইন করলে আপনার যত ইনফরমেশান আছে সেগুলো বা ডিভাইসের যত ইনফরমেশান আছে সেগুলো নিয়ে নিতে পারে। এটা ডিপেন্ড করে যে আপনি যে সাইটে লগ ইন করছেন ঠিক সেটা কতটা সেন্সিটিভ বা তার ডেভেলপাররা কতটা সেন্সিটিভ। এখন দেখুন, যদি একটা থার্ড পার্সন লাইক আমার সাথে যেটা হয়েছিল, আমি একটা জিনিস শেয়ার করি, আমরা নর্মালি যখন ডেস্কটপ বা পিসি ইউজ করি হয়তো দেখা যায় আমরা থার্ড পার্টি অ্যাপ অনেক সময় ফেভারেবল ওয়েতে আমরা নিয়ে আসি, হয়তো কোনো না কোনো কাজে দেখাচ্ছে স্ক্রিন রেকর্ডার বা ভিডিও এডিটর, দিস টাইপস অফ অ্যাপ্লিকেশন ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট দ্যান আদার্স। সো সামটাইমস আমরা যখন এই অ্যাপ্লিকেশানগুলো দেখা যায় যে প্রিমিয়াম ভার্সন কিনতে পারি না, তো আমরা কী চাই যে ক্র্যাক ভার্সনটা যদি ডাউনলোড করা যায় তাহলে একটু অরিজিনালের ভিতর মানে অরিজিনাল ফাইলটা আপনি হয়তো হাতে পেয়ে যাবেন। কিন্তু ক্র্যাক সাইটগুলো দেখে নিতে হবে আপনার কোনটা ঠিক আপনার জন্য ইউজফুল, আসলেই ওইটা ভালনারেবল কিনা বা ক্ষতিকারক কিনা এটা আপনাকে দেখতে হবে আগে। তো সেই কারণে যেটা হয়েছিল, আমি একটা আইডিএম ডাউনলোডার বলে একটা আছে যেটা আপনার ইউটিউবের যে কোনো ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে কাজে লাগে। তো এই ফাইলগুলো বিভিন্ন ক্র্যাকিং সাইট আছে, যেমন আমি ইউজ করি crackingpatching.com, খুবই ইউজফুল একটা সাইট। এখানে আপনি নির্দ্বিধায় আপনার যে কোনো অ্যাপ্লিকেশান লাগুক, লাইক আপনার অনেক সময় দেখা যায় যে আমরা মাইক্রোসফট অফিস অরিজিনালটা চাই আমাদের কাজের জন্য, কিন্তু অরিজিনালটা আপনাকে কিনতে হবে অ্যারাউন্ড $37,000 অরিজিনাল প্রিমিয়াম ভার্সন। সো সেটা তো সম্ভব না। কী করতে পারি আমরা, একটু প্রিমিয়ামের ভিতর যদি কাস্টম মেড একটা সিস্টেম পাওয়া যেত। তো মাইক্রোসফট অফিস আমরা যখন ডাউনলোড করি আমরা দেখা যায় যে আপনার crackingpatching.com আমি ফেভারেবল ওয়েতে ইউজ করি। তো এখানে একটা অ্যাপ্লিকেশান আমি যখন ডাউনলোড করেছিলাম তখন একটা ব্যাট ফাইল মানে হচ্ছে যে ফাইলটা থ্রু অনেক হ্যাকার অনেক অ্যাপ্লিকেশানের সাথে এই কারণে বাইন্ড করে রাখে যে যখনই আপনি ওই ফাইলটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ইনস্টল করার সময় এই যে ব্যাট ফাইলটা ওটা পাবলিশ হয়ে যাবে বা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো এক্সট্র্যাকশনের ওপরে ওর ভিতরে যে র কোডটা থাকে, কোড মিন্স প্রোগ্রামিং, এটা আপনার ডিভাইসে জাস্ট ওয়ান টাইপ অফ ভাইরাস ইউ ক্যান সে। ভাইরাস মিন্স যখনই এই ভাইরাসটা আপনার পাবলিশ হয়ে যাচ্ছে বা এক্সট্র্যাক্ট হয়ে যাচ্ছে তখন আপনার ডিভাইসে যত ইনফরমেশান থাকুক সেই ইনফরমেশানগুলো আবার সে কী করবে, কভার করে নেবে। বা এই যে ব্যাট ফাইলটা আপনার যে ডিভাইস থেকে কন্ট্রোল হচ্ছে এই ডিভাইস থেকে আপনার ডিভাইসের যত ডেটা আছে ইনফরমেশান আছে সেগুলো নিয়ে নেবে। তাহলে কী করা যায় এর থেকে? তো যখনই আমরা এই সমস্ত যে অ্যাপ্লিকেশানগুলো আছে বা র কোড আছে এগুলোর হাত থেকে বাঁচতে চাই, তো আমাদের ফার্স্ট অফ অল আপনার যে কোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য বলছি, তো উইন্ডোজ অপারেটরে সবথেকে মেইন ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ফায়ারওয়ালটা আপনাকে অবশ্যই ওপেন করে রাখতে হবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ড, আজ এ পর্যন্ত। নেক্সট ডে আপনাদের বলবো ফায়ারওয়াল কী জিনিস। গুড বাই।